بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله بيبا هي تبايرا ناكي মনের মতো হয় না আর একটা বার চান্স দেওয়া যায়। হ্যাঁ, আজকে দেখবো কারা হ্যাঁ জয়যুক্ত হয়েছি। আল্লাহ, হৃদয়টা ভরে যাচ্ছে, কোরআন শুনলে হৃদয় ভরে যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? যদি সারা রাত এরকম তেলাওয়াত হয় শুনতে রাজি আছেন? আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। সব যদি আজকের এই জায়গায় হবে, এত ঘন্টা যদি সময় এখানেই ব্যয় করব, আগামীকাল ভাড়ুখালি তো আছে, আমার সেখানেও দেওয়া লাগবে, প্রত্যেক দিনই চলতে আছে, তাহলে এক জায়গায় তো সব শক্তি ব্যয় করলে হবে। কিছু রিজার্ভ রাখা লাগবে কি লাগবে না? হক তো সবার আদায় করতে হবে, শুধু আপনার এলাকা আদায় করলে হবে হবে না? এবার বিবাহিত অবিবাহিত ভাইয়েরা, যারা যুবক, যারা স্টার, ইয়াং স্টার, রেডি হও, রাজি আছেন তো? ইয়াং স্টার রাজি আছে? একটু গলা পরিষ্কার করে নেই, একটু চার্জ দিয়ে নেন। শুরু করলাম, দেখবো কারা আজকে জেতে। কেন এলাকায় যুবক নেই মোটে? কোথায় আছে তারা? বাজারে কেন? হ্যাঁ, বাজারে কেন? বাজারে কেন? ওটা বাজারে তো থাকার দরকার নেই, বাজারে থাকা থাকবে না যুবকেরা। আজকের যুবকদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে পৃথিবীতে, কথা বলেন ঠিক না? বেঠিক। যুবক ছিলেন হযরতে বেলাল, যুবক ছিলেন হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে আম্মার, জোরে বলি আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। যুবকদের আর একটা চান্স দিয়ে দেই নাকি? দেব, শুরু করে দিলাম। না, অবিবাহিতদের কথা বলছি, যুবক না, যারা এখনো আনম্যারিড। হ্যাঁ, ম্যারিড যারা এরা না, তাই না? আচ্ছা, এতে বোঝা গেল আজকের যে আওয়াজ, বিবাহিত ভাইরাই হ্যাঁ যুক্ত হয়েছে। আচ্ছা, এবার যুবক যারা বিবাহিত, অবিবাহিত, ম্যারিড, আনম্যারিড, সবাই মিলে একসাথে হবে, রাজি আছেন তো? এবার আকাশ বাতাস মুখরিত করে এবার তাকবীর ধ্বনি হবে, যেন আর এক বছরের মধ্যে এলাকায় কোনো শয়তান ঢোকার চান্স না হয়, রাজি আছেন? বিশ্বনবী আমার বলেন, বিশ্বনবী আমার বলেছেন, যারা বেশি বেশি করে আল্লাহু আকবার ধ্বনি দেয়, কাল কামতের ময়দানে হযরত বেলালের সাথে আল্লাহ তাদের ঘাড়খানা উঁচু করে দিবেন, জোরে বলি আল্লাহু আকবার। শুধু তাই না, আমার আল্লাহ এই ধ্বনি সম্পর্কে কোরআনে নিজেই তাফসির করেছেন। আল্লাহ বলেছেন, অরব্বাকা ফাকাব্বির, তোমাদের রবের নাম উচ্চারণ করবে বড় আওয়াজ দিয়ে, গলা উঁচু করে, মোটা করে বলে বলবে আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে আরেক জায়গায় বলেছেন, ইজা লাকিতুম ফিয়াতান ফাসবুতু ওয়াজকুরুল্লাহ কাসীরাল্লাআল্লাকুম তুফলিহুন,
যখন তোমরা কোনো বাতিল শক্তির সামনে দাঁড়ায় যাবে, ইসলাম বিরোধী শক্তির সামনে দাঁড়ায় যাবে, তখন গলার আওয়াজটা বাড়িয়ে স্লোগান দেবে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, ও মুসলমান আমি আল্লাহ, পৃথিবীর সমস্ত সফলতা তোমাদের মুসলমানদের হাতে তুলে দেবো, জোরে বলি আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। গত বছর চুকনগরে আমি তেলাওয়াত করতেছি, তেলাওয়াত করার পরে এরকম নারায়ে তাকবীর স্লোগান হচ্ছে, আমি এই ওয়াজটাই তাকবীরের ফজিলত যখন বলেছি, তখন পাশ থেকে সভাপতি সাহেব আমাকে বলতেছে, হুজুর একটু আগে এখানে ফোন করা হয়েছিল যেন নারায়ে তাকবীর স্লোগান জোরে জোরে না হয়, কেন যেখানে নারায়ে তাকবীর স্লোগান আল্লাহু আকবার হয় ও জায়গায় জামাত শিবির গন্ধ লাগে। আচ্ছা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান জামাত শিবিরের বাপের তৈরি করা, কথা বলেন আরো জোরে বলেন, এই স্লোগান কার, আরো জোরে কোন কার। আমি বললাম সভাপতি সাহেব আপনি তো চাইলে আমি এই স্লোগান বন্ধ করতে পারবো না, কেন পারবো না, কারণ এই স্লোগান বন্ধ করার শক্তি পৃথিবীতে কারো নাই, আপনি যদি বন্ধ করতে চান পারবেন, মসজিদের আজান বন্ধ করতে, আজানের মধ্যে আল্লাহু আকবার ধ্বনি আছে না নাই, আরো জোরে কথা বলেন না, কোনো আছে না নাই, আছে, সভাপতি সাহেব পারবেন না, আপনি যান, আমি সুন্দর করে মানুষটাকে বুঝালাম, আপনি যান নামাজের পরিবেশ বন্ধ করে দেন, নামাজে যখন তাকবীরে তাহরিমাবাদী আল্লাহু আকবার আছে না নাই, কথা বলতে হবে আছে না নাই, মুসলমান আছে, আপনি পারবেন না, রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার ধ্বনি দেই, আপনি পারবেন না, ইচ্ছা করলে আপনি কিছুই পারবেন না এই আওয়াজকে পৃথিবীর জমিন থেকে বন্ধ করতে। তবে একটা কাজ আপনি করতে পারেন, সেটা হলো আপনি মারা যাওয়ার আগে মুমূর্ষু অবস্থায় যখন বিছানায় পড়ে থাকবেন আপনার ওয়ারিসদেরকে বলবেন, আমি মারা যাওয়ার পর আমার জানাজার নামাজ পড়াবো না, কথা ঠিক আছে, আমার যুক্তি ঠিক আছে, জানাজার নামাজে শুরুতেই আল্লাহু আকবার ধ্বনি আছে না নাই, আরো জোরে কথা বলেন না, কোনো আছে না নাই, সুতরাং বলবো যারা আল্লাহু আকবার ধ্বনি শুনলে যাদের অ্যালার্জি হয়, যাদের চুলকানি হয়, যাদের এক জবা খাচ্ছুনি শুরু হয়ে যায়, ওদেরকে বলবো ওরা মারা যাওয়ার পরে ওদের জানাজার নামাজ চালাই তপন করতে হবে, কথা বলো মুসলমান ঠিক না বেটি, এই মতের পক্ষে কারা কারা হাত তুলে আল্লাহকে দেখাই দাও, আল্লাহ আপনাদের হাতকে কবুল করুক, তাকবীরকে কবুল করুক, জোরে বলি আমিন, আরো জোরে চিৎকার দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। সভাপতি সাহেব তখন আর কিছুই বললেন না, মুখটা নিচু করে বসে থাকলেন। আমার ভাইরা বললাম যে ইসলাম সম্পর্কে যেটা আপনি জানেন না সেটা বলতে যাবেন না, বললেই সমস্যা আছে না নাই, কথা বলেন আছে না নাই। এক মেয়র ঢাকার কিছুদিন আগে বলেছিল যে আমরাও তো আলিফ বা তা সা বাড়িতে বসে শিখেছি, হ্যাঁ ওরে দাতাল আলিফ বা তা সা বাড়িতে বলে শিখলি আলেম হওয়া যায় না, কথা কন ঠিক না বেঠিক, আরো জোরে কথা বলেন ঠিক না বেঠিক। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, এই সমস্ত কথা যারা বলে তারা কখনো মুসলমান হতে পারে, ওরা সব নামধারী মুসলমান, সব লেবাসধারী মুসলমান, কথা বলেন ঠিক না বেঠিক, আরো জোরে কথা বলেন ঠিক না বেঠিক। আমার ভাইয়েরা এবার সবাই মিলে একবার ধ্বনি হবে, তারপরে চার নম্বর যেই শ্রেণীর মানুষ যেই দলটা তার হালকা করে ঝাপসার পরে হালকা ব্যাখ্যা দেব, তারপর পাঁচ নম্বর দেব, চলে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। তেলাওয়াত শুরু করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু একটু জিগরে দেই লা ইলাহা আর জোরে লা ইলাহা জোরে লা ইলাহা
ভুল করে গাইনি তো গান লা ইলাহা ইল্লাল্লাহ ঘুম ঘরে বাড়াই নিয়ে পথে পায় জেনেছি এ পথের বাকি জেনেছি এ পথের বাঁকে হাজার প্রাণের খুন ঝরেছে এ পথে চলতে গিয়ে কত না পাথর খায় শহীদের রক্ত বেয়ে যুগ যুগ ধরে ভিজবে গা লা ইলাহা আর জোরে লা ইলাহা জোরে লা ইলাহা হামজার বুক হিন্দায় চিরে কলিজা ছিঁড়ে খায় খাবাবের কত রক্ত চুষেছে জ্বলন্ত কয়লায় ঠিক না বলো হামজার বুক হিন্দায় চুষে কলিজা ছিঁড়ে খায় খাবাবের কত রক্ত চুষেছে জ্বলন্ত কয়লায় এ পথে সফেদ কাফন হাজার হাজার শহীদ আছে এ পথে হাত হারানো পা হারানো গাজী আছে ও এ পথে সফেদ কাফন হাজার হাজার শহীদ আছে এ পথে হাত হারানো পা হারানো গাজী আছে ও শহীদের বুকের মাঝে শহীদের বুকের মাঝে দেখ না গুলির ফুল ফুটেছে শহীদের বুকের মাঝে দেখ বুলেটের ফুল ফুটেছে আধার ওই কারার মাঝে ইমানি দীপ্তি নাচে গোলামির জিঞ্জির জানি মুক্তির মুখে টিকবে না লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আরো জোরে বলেন সাল্লাল্লাহু